সালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়াসসালাতু আসসালাম আলাইকা ইয়া শাফিয়াল মুজরিবিন, ওয়াসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ প্রকাশিতে ইচ্ছা হল আপে খোদা পরুয়ার আপন সন্মি সৈয়া তখন আদমকে করেন তৈর আল্লাহুম্মা সাল্লি আলা সাই গঞ্জুজাত হইতে সেই নূর নুতফাতে পাইল কারার হিজাবে মুহাম্মাদিতে রূপ লুকাইলেন আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী পয়দা ওই নূরে সারে জাহান গৌসকলে তার গুণগান ওহে সকল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই। আজকে আমাদের ভাই বাবর আলী ভাইয়ের বাড়িতে আমাদের মসজিদ কিবলার শুভ আগমন যে ফাদার সাহেবদের করা হয়েছে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় মসজিদ কিবলা, তার কদমে লক্ষণে ভক্তি দূর দূরান্ত থেকে বিভিন্ন পীর মাশায়েখ এবং অলি প্রেমিক নবী প্রেমিক সরল মানা মুসলমান বাবারা প্রত্যেক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র ফাতেহায় আসার বসার সেই পেয়ারা নবীর উপর কয়েকবার দোয়া এবং সালাম পড়ার জন্য সুযোগ করে দিলেন, সেই সুযোগে আমরা সবাই একবার কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দোয়া এবং সালাম সেই নবীর উপরে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, লাওলা কালামা খলাকতুল আফলাক, হে হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতাম না। আরেক হাদিসে বলছেন, লাওলা কালামা খলাকতুল আজহার, হে হাবিব, আমি যদি আপনাকে জাহের না করতাম, প্রকাশ না করতাম, তাহলে আমি আল্লাহ জাহের হইতাম না, আমি আল্লাহ প্রকাশ পাইতাম না, গোপন থেকে যেতাম। তাহলে নবীকে দিয়েই আল্লাহ সৃষ্টির সূচনা করলেন। আল্লাহ তাআলা ছিলেন নিরবধি, নিস্থির, স্টপ, অবার, তার কোনো আকার ছিল না, তিনি ছিলেন গঞ্জে মখফি। হাদিসে কুদসির মধ্যে বলেন, কুনতু কাঞ্জাম মখফিয়ান ওয়া হাবাবতু আন ওরাফাফা খালাকতু খালকান, আল্লাহ বলেন আমি নিরবধি ছিলাম, নিরাকার ছিলাম, আমি সৃষ্টির ইরাদা করলাম, সৃষ্টির ইরাদা করলাম যে নিজেকে প্রকাশ করব, সেই জন্য আমি সৃষ্টির সূচনা করলাম। খলাক্তু মুহাম্মাদান, আমি মুহাম্মাদকে সৃষ্টি করলাম, মিন নূরে ওয়াজহি, আমার চেহারার নূর থেকে। তাহলে আল্লাহ তার হাবিবকে দিয়ে সৃষ্টির সূচনা করলেন, সৃষ্টি শুরু করবেন, কারণ নবীকে ছাড়া এই জগতে সৃষ্টি হওয়ার কোনো সিস্টেম নাই। নবী হলেন সৃষ্টির মূল, নবী হলেন সৃষ্টি কর্ণেওয়ালা, সেই জন্য নবীকে ছাড়া এই পৃথিবীতে জগতে আসার কোনো সিস্টেম নাই। নবী আসতে হলেই নবীকে লাগবে, সেই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আপনার প্রেমে পাগল হয়ে আমার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ি, যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীর প্রেমে মাশগুল হয়ে তারাও দরুদ শরীফ পড়ে। তাহলে আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমার হাবিবকে ছাড়া আমি কোনো কিছু করি না। সেই জন্য বুখারী শরীফের মধ্যে আছে যে আমি আমার হাবিবের মাধ্যমে দান করি, আমার হাবিবের মাধ্যমে গ্রহণ করি। তাহলে আল্লাহরও কিবলা হলেন নবী, আর বান্দারও কিবলা হলেন নবী। তাহলে বান্দা এবং আল্লাহর মধ্যবর্তী ওসিলা হলেন নবী, সেই নবীকে দিয়ে তিনি সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা যখন ইরাদা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি জুলমাত অন্ধকারের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নাই, তা আল্লাহ করলেন আমি সৃষ্টি করব, সৃষ্টি ইরাদা করব। তা আমি যে সৃষ্টি করব, সৃষ্টি করার একটা মাধ্যম লাগবে। তখন তিনি তার নূর থেকে নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলেন। নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে তিনি বললেন, হাবিব, আমি আপনাকে দিয়ে সূচনা করেছি, কিন্তু এই জগতে, এই পৃথিবীতে আমি নির্ধারণ করেছি আমি ফিল আর্দ খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব। তাহলে এই পৃথিবীতে যে তারা যে রাজত্ব করবেন জগতে, তারা যে প্রতিনিধিত্ব করবেন, সেই জন্য যে আদম সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, সে খলিফা সৃষ্টি করার জন্য আমি আরো কিছু জিনিস রেখে দিয়েছি। তখন নূরে মুহাম্মাদি যখন সৃষ্টি করলেন, বললেন, হাবিব, নূরে মুহাম্মাদিকে বললেন আল্লাহ যে আমি যে সৃষ্টি করব ফিল আর্থ খলিফা, খলিফা সৃষ্টি করব, সেই খলিফা সৃষ্টি করার চারটা উপক্রম আছে, চারটা বস্তু আছে, সেই চার বস্তুকে দিয়ে আমি খলিফা সৃষ্টি করব। তো সেই চার বস্তু তারা মুসলমান কিনা, তারা আমি আল্লাহকে মানে কিনা, তারা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কিনা, সেই জন্য তাদের কাছে একটু জান। তখন আল্লাহ এরকম একটা মজলিস করলেন, একটা স্টেজ করলেন, স্টেজটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহর মঞ্চ তৈরি করলেন, স্টেজ তৈরি করলেন, সেখানে নূরে মোহাম্মদীকে সাতটা তোহফা দান করলেন, সাতটা সেপদ দান করলেন। এক নম্বর সেপদ হলো কুন্তু কাঞ্জান মাকফিয়ান, দ্বিতীয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাত নম্বরে হলো ইয়া আমির আল্লাহু আকবার। এই সাতটা উপাধি যখন নূরে মোহাম্মদীকে দিলেন, দিয়ে বললেন আমি আরো চারটে বস্তুকে সৃষ্টি করে রেখেছি, সেই চারটা বস্তু তারা মুসলমান কিনা, তারা আমার খলিফা, আমি যে দুনিয়াতে পৃথিবীতে খলিফা তৈরি করব, তারা আমার এই খলিফা প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা আপনি নবীকে সাহায্য করবে কিনা, তারা আপনি নবীকে সাহায্য করবে কিনা, সেই জন্য তাদের কাছে যে একটি অনুমোদন নেন, তাদের সমর্থন গ্রহণ করুন। তখন নূরে মোহাম্মদীকে চার বস্তুর কাছে পাঠাইলেন। চার বস্তু হলো আব আতস খাক ভাত, আগুন পানি মাটি বাতাস, এই চার বস্তু দিয়ে তিনি খলিফা সৃষ্টি করবেন, ফিল আর্দে খলিফা, খলিফা সৃষ্টি করবেন চার বস্তু। নূরে মোহাম্মদীকে বললেন হাবিব আপনি চার বস্তুর কাছে যা একটু দেখেন তারা মুসলমান কিনা, তারা আপনাকে মানে কিনা, কারণ কোরআনে আল্লাহ বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুর রহিম। এ হাবিব আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলতেছেন হাবিব হে মাহবুব হে বন্ধু আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, তাহলে যে আমি চার বস্তু সৃষ্টি করলাম, চার বস্তু দিয়ে আমি খলিফা সৃষ্টি করব, সেই চার বস্তু তারা আমাকে মানে কিনা, তারা আমার কাছে আত্মসমর্পণ করে কিনা, তারা মুসলমান হয় কিনা, সেই জন্য তাদের কাছে আপনি একটু যান, কারণ আল্লাহ বলতেছেন যে আপনি নবীকে ভালোবাসলে, আপনি নবীকে অনুসরণ করলে কি হবে, ওয়াইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো কি করে দেব, ক্ষমা করে দেব। সেই মর্মে তিনি এই চার বস্তুর কাছে চলে গেলেন, প্রথমেই চলে গেলেন পানির কাছে, পানির কাছে চলে যাওয়ার পরে পানিকে বললেন পানি তোমার কি শক্তি আছে, পানির ভেতরে অনেক অহংকার, পানি বললেন আমার অনেক শক্তি, আমাকে আল্লাহ অনেক গুণ দিয়েছেন, কেমন গুণ, যে আমি নিমিষেই অনেক কিছু করতে পারি। নূরে মোহাম্মদী বললেন আগুন তোমার বলতে কিছুই নাই, এই শক্তির সব মালিক হলো একমাত্র আল্লাহ, কে শক্তির উৎস হলো আল্লাহ, তোমার বলতে কিছুই নাই, আমাদেরকে কি করতে হবে, সেই আল্লাহর দিকে ধাবিত হতে হবে, আল্লাহর কাছে আমাদের উৎসর্গ করে দিতে হবে আমাদের জীবন, সেই জন্য আমার বলতে কিছু নাই তুমি কালেমা পড়ো। তখন পানি বস্তু তিনি কি করলেন, কালেমা পড়ে, কালেমা শাহাদত পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। নূরে মোহাম্মদ কি করতেছেন, তাদেরকে মুসলমান বানাইতেছেন, পানি মুসলমান হয়ে গেল, এবারকার বাতাসের কাছে চলে গেল, বাতাস বাতাসকে বলল বাতাস তোমার কি পাওয়ার, তোমার কি শক্তি, বাতাস একই কথা বলে, তাদের ভিতরে একটা অহংকার, কারণ তারা তো আল্লাহকে চেনে না, তারা তো মুসলমান না, মুসলমান না হইলে যে অবস্থা হয়, আমাদের দেশে কথিত মুসলমানের অভাব নাই, জাতিগত মুসলমানের অভাব নাই, কিন্তু আসলে মুসলমানটা কি, মুসলমান শব্দটা আরবি না বাংলা না উর্দু না ফার্সি বলবেন, বলতে পারবে না, কারণ আমরা তো বাঙালি, গোলে মালে বাঙালি, কত সময় আরবি কই, কত সময় ইংলিশ কই, কত সময় উর্দু কই, কত সময় ফার্সি কই, সব গোলমাল করে নেই, এই গোলে মালে বলে যে কি বাঙালি, আসলে সঠিক বাংলা কথা যদি বলে এরা বলে কি, এরা হিন্দু বলে না, এখন আপনি পানিকে যদি জল বলে হিন্দু, সেই জন্য আমাদের ভাষাগত অনেক সমস্যা। তখন কি করলেন নূরে মোহাম্মদীকে যখন বাতাসের কাছে পাঠাইলেন, বাতাস বললেন যে আমার অনেক পাওয়ার অনেক শক্তি, আমি নিমিষেই উড়াইয়া সব কিছু ধ্বংস করে দিতে পারি, নূরে মোহাম্মদী বললেন বাতাস তোমার কোনো শক্তি নাই,
কারণ আল্লাহ কোরআনে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বললেন যে আমি যদি কাউকে সম্মান দেই সে সম্মান পায়, কাউকে যদি ইজ্জত দেয় সে ইজ্জত পায়, কাউকে ধন সম্পদ দিলে সে ধন সম্পদ পায়, নতেস সব কিছুর মালিক আমি আল্লাহ। তখন বাতাসকে যখন এই কথা বললেন, বাতাস তার আমিত্ব ধ্বংস করে দিলেন, আমিত্বকে নাস্তি করে তিনি কালেমা শাহাদত পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা শাহাদত মানে কি? সাক্ষী দাতা। আপনারা তো সব জানেন, আপনাদের কাছে মানে ইঙ্গিতে বলে আপনারা তো সব জানেন, কারণ এই এলাকা তো তথ্যের এলাকা মানিকগঞ্জ, সেই জন্য আমি বিস্তারিত বলবো না, সময় কম, সংক্ষিপ্ত সময়, আমাদের আসতে অনেক রাস্তায় লেট হয়ে গেছে। কিছুক্ষণ পরে মুর্শিদ কিবলা বলবেন, তিনি বিস্তারিত যা কিছু বলার বলবেন, আমি খালি একটু সংক্ষেপে কিছু বলে দিই যে বায়াতটা কি জিনিস, আত্মসমর্পণটা কি জিনিস, মুসলমানটা কি জিনিস। আমরা তো এখন বায়াতের কথা বললেই, মুসলমানের কথা বললেই নাক ছিটকায়, এক ধরনের মৌলবি তারা নাক ছিটকায়, কারণ আমরা তো এমনি মুসলমান, কারণ আমরা জাতিগত মুসলমান, কিন্তু আসলে মুসলমানটা কি এটা বোঝে না। আল্লাহ কোরআনে বলছেন যে যদি কেউ বায়াত গ্রহণ না করে, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে এসো না, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে কি করো না, মৃত্যুবরণ করো না, তাহলে তাদের কথা মতো বোঝা যায় যে আল্লাহ বোঝে নাই। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, তাহলে আল্লাহ বোঝে নাই। আল্লাহ আবার কেন মুসলমান হওয়ার কথা বলে? সেই জন্য মুসলমানটা কি আসলে? তখন কি করলেন, বাতাস মুসলমান হয়ে গেলেন, পানি মুসলমান হয়ে গেলেন, এবার গেলেন আগুনের কাছে। নূরে মোহাম্মদ আগুনের কাছে যা বললেন, আগুন তোমার তো অনেক শক্তি। হ্যাঁ আমার অনেক শক্তি। কি কি শক্তি? বলে আমি নিমিষেই পুরো সরকার করে দিতে পারি, আর আরো অনেক কিছু করতে পারি। তখন কয়, আগুন তোমার কোনো শক্তি নেই, তোমার কোনো পাওয়ার নাই, কারণ সে পাওয়ারটা সব কিছুর মালিক হলো কে? আল্লাহ। কারণ আপনারা সবাই জানে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে দিছে না, 3 মাস যাবৎ আগুন জ্বলছে, অথচ ইব্রাহিম আলাইহিসসালামের একটা পশম পুড়তে পারছে, তাহলে আগুনে কি শক্তি আছে? আগুনের নিজস্ব কোনো শক্তি নাই, আমাদেরও নিজস্ব কোনো শক্তি নাই, কারণ সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ। তখন আগুনকে বললেন, আগুন আর কালেমা শাহাদত পড়ল না, কি পড়লেন? আগুন কালেমা তৈয়িবা পড়লেন, কারণ আগুনের মধ্যে প্রচণ্ড অহংকার বিরাজ করে এখনো। এখনো আগুনের আগুনের কাজ হলো ওপরে ওঠা, আগুনের কাজ কি করা? ওপরে ওঠা, নিচে নামতে পারে না। আপনারা দেখেন যারা বহুত শিক্ষিত, যদি কোনো পীর মাসাইয়ের কাছে তাদেরকে সেলেন্ডার করতে বলেন, তাজিম করতে বলেন, তারা তাজিম করতে চায় না, তাদের একটা অহংকার দেখায়, শিক্ষা দীক্ষা মান মর্যাদার অনেক অহংকার দেখায়। এটার কারণটা হলো আগুনের পাওয়ার, আগুনের শক্তি। এই আগুনের শক্তিটা যতক্ষণ পর্যন্ত কেউ ধ্বংস করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান হবে না। আপনারা আবার ধ্বংস বলতে, একবারে ধ্বংস সরকার করে দেওয়া এটা না, ধ্বংস করা যায় না। আমার দেহের মধ্যে যে অপকর্ম অপশক্তি আছে সেই শক্তিগুলো ধ্বংস করা যায় না, তাহলে কি করা যায়? এই শক্তিগুলোকে আমার এলেম দিয়ে জ্ঞান দিয়ে নিয়ন্ত্রণে রাখতে হয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, সাহাবাকরাম মসজিদের নববীর মধ্যে শয়তান নিয়ে আলোচনা করতেছেন, রসুল উপস্থিত হয়ে গেলেন, সাহাবাকরাম আলোচনা বন্ধ করলেন। রসুল বললেন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছে? আকায়া রসুল্লাহ, আমরা তো শয়তান নিয়ে আলোচনা করতেছি। রসুল বললেন, শয়তান সবার সাথেই আছে। তো সাহাবি বললেন, ইয়া রসুল্লাহ, তাহলে শয়তান কি আপনার সাথেও আছে? এখন রসুল বললেন, হ্যাঁ আমার সাথেও শয়তান ছিল, তাহলে এখন কি নাই? না, আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তোমাদের শয়তানটাও তোমরা মুসলমান বানাও। সেই জন্য দেখবেন হাদিস শরীফের মধ্যে মৌলভীরা বেশি বেশি কয়, রমজান মাস আসলে কি কয়, শয়তানকে কারাবদ্ধ করা হয়, হয় না? শয়তানকে নাকি আগুনের শেকল দিয়ে বাঁধে রাখা হয়। তাহলে কেমন করে বাঁধে রাখা হয়? আমাদেরকে আমার চোর ধরলে টাকা দিলে যেমন যেরকম করে বাঁধে রাখে, এরকম করে বাঁধা না, এইরকম বাধা বুঝে নাই।
আসলে এটার ব্যাদ বোঝে নাই, বিস্তারিত তথ্য বোঝে নাই। বান্ধা বলতে, বাধা বলতে আমাকে জ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমাদের দেওয়ান দাদা তিনি তার গানের মধ্যে কালারের মধ্যে বলছেন, জ্ঞান দিয়ে মন রাখো সংশোধন। তাহলে জ্ঞান দিয়ে কি করতে হবে? সংশোধন রাখতে হবে। সেটা স্কুল কলেজ ভার্সিটির জ্ঞান না। এই জ্ঞানটা স্কুল কলেজ ভার্সিটিতে পাবেন না। কোথায় পাবেন? একজন কামেল মুর্শিদের কাছে পাওয়া যাবে। মুর্শিদ ছাড়া শয়তানকে কারাবদ্ধ করা যায় না, কারণ মুর্শিদের কাছে ওই পাওয়ারটা আছে, ওই জ্ঞানটা আছে। সেই পাওয়ারটা যদি আপনার মুর্শিদ শিখায় দেয়, তাহলে আপনি সহজেই শয়তানকে নিয়ন্ত্রণে আনতে পারবেন, নচেৎ সম্ভব না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শয়তান সরান যায়, জঙ্গল আর শয়তান, কিন্তু নিজের ভেতরে শয়তান সরান যায় না। কারণ হলো কি, শয়তান কিন্তু গাছে বাছে জঙ্গলে কোথাও থাকে না, মানুষ ছাড়া। মানুষ ছাড়া শয়তান থাকার কোনো সিস্টেম নাই। সেজন্য কোরআনেও বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।